খবরের কাগজের আড়ালে অভিনেত্রী, অনাবৃত তার শরীর। বর্তমান সময়ে শোবিজের পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। মাঝে মাঝে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনময়ী ছবি পোস্ট করতে দেখা যায় নতুন এই অভিনেত্রীকে। তারই ধারাবাহিকতায় অভিনেত্রী সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে আবেদনময়ী রূপে দুটি ছবি পোস্ট করেন। খবরের কাগজের আড়ালে নিজের অনাবৃত শরীরের ছবি পোস্ট করে চমকে দিয়েছেন ভক্তদের। মিমের পোস্ট করা ছবি দুটির মধ্যে একটিতে দেখা যায় এক হাতে সংবাদপত্র, অন্য হাতে কফি মগ। আবার আরেকটি ছবিতে এক হাতে সিগারেট আর কফি মগটা রয়েছে সামনে রাখা। অনাবৃত শরীরে অপলক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন মডেল অভিনেত্রী মারিয়া মিম। এছাড়া ছবি দুটির সঙ্গে ক্যাপশনে লেখা, আজকাল কেউ সংবাদপত্র পড়ে না, শুধুই দেখে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনার শরীরের প্রতিটি অঙ্গ কতটুকু সুস্থ আছে তা জানুন মাত্র 15 মিনিটে। ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ। ছবিতে পোস্টের সাথে সাথেই সেই ছবিতে কমেন্ট করতে নেটিজেনরাও যেন হুমড়ি খেয়ে পড়েছেন। ছবিতে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তারা। উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। 2012 সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 2013 সালে এই সংসার আলো করে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান আরাশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও 2019 সালের শেষ দিকে ডিভোর্স হয় তাদের। জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নাম জড়িয়েছিল তার। নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি, এ নিয়েও জল কম খোলা হয়নি। যদিও সময়ের সাথে সাথে সেসব গুঞ্জন এখন অতীত। ফটোশুটের বেশ কিছু ছবিতে আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। 2018 সালে দেশের শোবিজ অঙ্গনে পা রাখেন মিম। একটি মোটরসাইকেলের বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্য দিয়ে তার এই যাত্রা শুরু হয়। এরপর মিম স্যাভন হ্যান্ডওয়াশ, ডিপ্লোমেটিক মিল্ক, ওয়ালটন, সিটি ব্যাংক সহ 30-এর অধিক বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন। আয়শা অর্থি, কালবেলা।